হাই ফ্রেন্ড ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে একদম রেস্টুরেন্ট স্টাইল একটা চিকেন স্যুপের রেসিপি শেয়ার করছি চিকেন স্যুপ কিন্তু মানে স্যুপের মধ্যে চিকেন দিয়ে দিলেই যে সেটা চিকেন স্যুপ হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই একদম পারফেক্ট উপায়ে আর চিকেনের সমস্ত ফ্লেভার আর পুষ্টিগত গুণ বজায় রেখেই আমি আজকে আপনাদের সঙ্গে এই স্যুপের রেসিপিটা শেয়ার করছি তাহলে চলুন আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই খুব সহজ পদ্ধতিতে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ কীভাবে বানাতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন স্যুপটা বানানোর জন্য সবার প্রথমে প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন বাটার বাটার আর সাদা তেলটা দেওয়ার পরে এখানে আমি তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি চিকেন স্যুপের একটা নিয়ম আছে মানে স্যুপের মধ্যে চিকেন দিয়ে দিলে সেটা যে চিকেন স্যুপ হবে তার কোনো মানে নেই কিন্তু একদম চিকেনের যে পারফেক্ট ফ্লেভারটা থাকতে হবে আর চিকেনের যে পুষ্টিগত গুণ সমস্ত কিছু থাকতে হবে সেটাতেই হবে কিন্তু পারফেক্ট চিকেন স্যুপ তো আমি সেইভাবেই আজকে আপনাদের সঙ্গে দেখে দিচ্ছি তেল আর বাটারটা গরম হলে এখানে আমি হাড়যুক্ত চিকেন দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতন চিকেন নিয়েছিলাম হাড়যুক্ত আপনারা চাইলে কিন্তু হাড় ছাড়া নিতে পারেন তবে হাড়যুক্ত চিকেনের সুপ কিন্তু খেতেও ভালো আর খাওয়াটাও খুব ভালো এবার কি করতে হবে হাই ফ্লেমে রেখেই আমি এই চিকেনটাকে ভেজে নেব এখানে সামান্য একটু লবণ কিন্তু এই মতো অবস্থায় আমরা দিয়ে দিতে পারি খুব সামান্য একটু লবণ দিয়ে আমি চিকেনটা মোটামুটি দশ থেকে বারো মিনিট ভেজে নেব তাহলে চিকেন কিন্তু একটু ব্রাউনি কালার চলে আসবে চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বা ব্রাউনি হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু আমরা এটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু প্যানে গায়ে কিন্তু চিকেনটা লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই যেহেতু আমি এখানে প্রেসার কুকারটা নন নিয়েছি তো আরও লাগবে না এইভাবেই আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দশ থেকে বারো মিনিট দেখুন মাংসগুলো দশ থেকে বারো মিনিট ভেজে নেওয়ার পরে মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন চিকেনের কালার কিন্তু বাদামি বা ব্রাউনি হয়ে গেছে এবার এটা কিন্তু একদমই হয়ে গেছে মাংসটা ভাজা এবার আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবো একদম বেশি না জাস্ট একটু নাড়াচাড়া করলাম এবার আমি ফ্লেমটাকে একদম হাই করে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে হাই করে দিলাম হাই ফ্লেমে রেখে এখানে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে তবে জল দেওয়ার জন্য একদমই ঘাবড়ে যাবেন না এখানে আমি দেড় লিটার মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে এখন কিন্তু আমি বাকি কিচ্ছু দেব না কোনো রকম সবজি বা কিচ্ছু দেব না শুধুমাত্র এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তবে লবণটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন খেয়াল রাখবেন আমি কিন্তু মাংসটা ভেজে নেওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার আমি কি করব প্রেসার কুকারের গাডার এবং সিটি সহ এই ঢাকনিটা দিয়ে দিচ্ছি এবার আমি হাই ফ্লেমেই রেখে দেবো হাই ফ্লেমে রেখে দুটো সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। দুটো হুইসেল বাজলেই কিন্তু মাংসটা হয়ে যাবে এবার আমি স্যুপের মধ্যে যে যে সবজিগুলো দিয়ে দেবো সেগুলোকে দেখিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ গোটা পেঁয়াজ একদম আস্ত গাছ সমেত পেঁয়াজ নিয়েছি দেখুন সবুজ এই পেঁয়াজের শাক প্লাস এই পেঁয়াজ সমস্তটাই কিন্তু আমি স্যুপের মধ্যে দেবো এখানে রসুন কোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি পালং শাক শীতকালে পালং শাকটা ভালো পাওয়া যায় তাই পালং শাকটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার খুব ভালো লাগে শীতকালে পালং শাকটা আর প্রচুর পুষ্টিগত গুণ এবং ভিটামিনস আছে গাজর আর নিয়েছি বিনস কুচি করে নিয়েছি আগে থেকেই আপনারা চাইলে কিন্তু এখানে ব্রোকলিয়ারও ইউজ করতে পারেন আবার সুইট কর্নও ইউজ করতে পারেন তো সবার আগে আমি কী করবো রসুনটাকে কুচি করে নেবো রসুন কুচি করে নেওয়ার জন্য দেখুন রসুনটা এইভাবে কেটে নিতে হবে প্রথমে লম্বা লম্বি করে কেটে নেওয়ার পরে এইভাবে একদম করে রসুন গুলো কুচি করে নিতে হবে আমি সমস্ত রসুন গুলো কুচি করে নিচ্ছি সমস্ত রসুন কুচি করে নেব দেখুন প্রেশারে কিন্তু দুটো সিটি পড়ে গেছে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এই প্রেশারটা থাকা পর্যন্ত অপেক্ষা করব 10 মিনিট অপেক্ষা করলেই কিন্তু প্রেশারটা ফুলে যাবে তো দশ মিনিট পরে ফিরে আসি দেখুন আমি রসুনগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি রসুনটাকেও সাইড করে রেখে দিচ্ছি রসুনটা সাইড করে রেখে দেওয়ার পরে এখানে আদাটাকে কুচি করে নেব একদম সরু সরু করে আদাটাকেও কিন্তু কুচি করে নিতে হবে একদম পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি তো দেখুন একটু আদা স্লাইস কেটে নেওয়ার পরে স্লাইস করে কেটে নিলাম প্রথমে তারপরে দেখুন এইভাবে জুলিয়ান শেপে কেটে নিচ্ছি এবার এটাকে ঘুরিয়ে নিয়ে দেখুন একদম সরু সরু করে কেটে নেব যতটুকু ছোট করা যায় তো এখানে আদা রসুন কিছুই কিন্তু বেটে নেওয়ার কোনো দরকার নেই এইভাবে যতটা পারবেন ছোট করে কেটে নেবেন আমি সমস্ত আড্ডাটাই এইভাবে ছোট ছোট শেপে কেটে নিয়ে ফিরে আসছি রসুনের মতন করে দেখুন আদা রসুন দুটোই কুচি করে নিলাম এবার আমি পেঁয়াজটা কেটে দুটোই সাইড করে রেখে দিচ্ছি এবার দেখুন একটা এরকম পুরো শাক আলা পেঁয়াজ এখান থেকে প্রথমে আমি কেটে নিচ্ছি এবার কি করতে হবে এই পেঁয়াজ শাকগুলোকে এইভাবেই কুচি করে কেটে নিতে হবে দেখুন পেঁয়াজ শাকগুলো এইভাবে কেটে নিতে হবে আমি সমস্ত পেঁয়াজ শাকটাই ঠিক এইভাবে কেটে নিচ্ছি সমস্ত পেঁয়াজ শাকগুলো এইভাবে কেটে নেবো আমি আর পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম লম্বা পেঁয়াজ এখানে ঠিক মিডিল বরাবর প্রথমে আমি কেটে নিচ্ছি মিডিল বরাবর কেটে নেওয়ার পরে আবারও এর মিডিল বরাবর আমি কেটে নেব এইভাবে কেটে নিলাম এবার পেঁয়াজটাকে দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে আমি কেটে যেহেতু শীতকালে স্যুপ বানাচ্ছি শীতকালে কিন্তু এরকম পেঁয়াজ এভেলেবেল বাজারে পাওয়া যায় আপনারা পুরো পেঁয়াজের গাছ সমেত পেঁয়াজটাকে কেটে নিয়ে এইভাবে স্যুপটা বানাবেন আজকে আমি ঠিক যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে তো আমি সমস্ত কিছু কেটে নিয়ে একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু দেখুন সেম পদ্ধতি এইভাবেই কেটে নিতে হবে তো আর দেখানোর কিছু নেই তাহলে চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি তার মধ্যে আমি এটা কিন্তু কেটেও নেব এবার আমরা স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য আবারও একটা ওভেনে কড়াই বসিয়েছি এই যে প্রেশার কুকারে যে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এবার সেঁকে নেব একটা শাঁকনির সাহায্যে জলটাকে বা স্টকটাকে চিকেন স্টকটাকে নিয়ে নিচ্ছি আর দেখুন চিকেনটা ছাঁকির ওপরে নিয়ে নিলাম এবার কি করতে হবে এই চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে হাড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে তো এটাকে সেকে আমি নিয়ে নিলাম চিকেন স্টকটা নিয়ে নেওয়ার পরে দেখুন আমি কিন্তু আর একটা আলাদা পাত্রে চিকেন স্টকটা নিয়ে নিলাম এবার এটাতেই আমি নেক্সট রান্নাটা করে নেব আমি ফ্লেমটাকেও অন করে দিয়েছি এবার একে একে এর মধ্যে সমস্ত সবজিগুলো আর যা যা দিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে এখানে আদা আর রসুন কুচি নিয়েছিলাম খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম ওয়ান টেবিল চামচ ওয়ান টেবিল চামচ দিয়ে দিলাম আদা আর রসুন কুচি আর এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি পেঁয়াজ কুচি আর বিনস কুচি এগুলো আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এরকম কিন্তু সেদ্ধ করে নিলেই কিন্তু এর টেস্টটা যেরকম ভালো হবে আর এটা হেলদিও হবে তো সমস্ত কিছু দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম কুচি আর দিয়ে দেবো পালং শাক এই শীতে কিন্তু পালং শাক খাওয়া খুব ভালো তাই অবশ্যই পালং শাকটা দেবেন এরকম সুপে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ব্রোকলিও ইউজ করতে পারেন দেখুন সমস্ত কিছু এবার খুব ভালো করে আমি মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এখন হতে দেবো একদম হাই ফ্লেমে রেখে তা ঢাকা দিয়ে দিচ্ছি আর দশ মিনিট হাই ফ্লেমে এটাকে জাল করে নিচ্ছি এবার দেখুন আমি যে চিকেনগুলো নিয়েছি একটা প্লেটে নিয়ে নিলাম সেদ্ধ করে নেওয়া চিকেনগুলো আর এখানে যে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম এটা আমার আর লাগবে না এটাকে বাদ দিয়ে দিতে পারি এবার এখান থেকে এই যে চিকেন থেকে দেখুন চিকেনের যে হাড়গুলো আছে আর চিকেনগুলো খুব ছোট ছোট করে এইভাবে হাতের সাহায্যে বা আপনারা কিন্তু একটা স্পুনের সাহায্যেও এইভাবে করে নিতে পারেন তো আমি হাত দিয়েই করে নিচ্ছি দেখুন চিকেনের এই যে যে হাড়টা আছে এই হাড়গুলো থেকে চিকেনটাকে আলাদা করে নিচ্ছি হাড়গুলো দরকার দরকার নেই নেই স্যুপের মধ্যে কোনো দেখুন সমস্ত চিকেনগুলো এইভাবে করে নিচ্ছি চিকেনটা কিন্তু গরম আছে একটু ঠান্ডা হলেই এইভাবে করে নিচ্ছি দেখুন আমি চিকেনের পিসগুলো থেকে হাড়টাকে আলাদা করে নিয়েছি আর চিকেনগুলোকে এইভাবেই হাত দিয়ে ছোট ছোট করে করে নিয়েছি তাহলে চলুন এবার আমরা এই চিকেনগুলোকে দিয়ে দেবো স্যুপটার মধ্যে এবার আমি ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি দেখুন স্যুপটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একটু স্যুপটাকে নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা যে চিকেনে ছোট ছোট পিস করে নিয়েছি বা ছোট ছোটো এই ভাবে করে নিয়েছি চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি হাড়গুলো বাদ দিয়ে শুধুমাত্র চিকেনটা দিয়ে দিলাম সুপের মধ্যে চিকেনটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো স্যুপে অবশ্যই ফ্লেভারের জন্য এই গোলমরিচ গুঁড়োটা দেবেন খুবই ভালো লাগে গোলমরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বেশি করে দিতে পারেন গোলমরিচটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ শাকটা এবার আমার মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে শুধুমাত্র ডিম আর কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু হয়ে যাবে এই সমস্ত কিছু দেওয়ার পরেই এটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এবার আমি একটা পাত্রের মধ্যে একটা ডিমকে ফেটিয়ে নেবো এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম একটা না আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম এবার এটাকে এই বিটারটার সাহায্যে হ্যান্ড বিটারটার সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি খুব ভালো করে বিট করে নিলে কিন্তু ডিমটা পারফেক্ট হবে সুপের জন্য তো মোটামুটি পাঁচ মিনিট ধরে এটা সাহায্যে আমি বিট করে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট বিট করে নেওয়ার ফলে এটা কিন্তু পারফেক্টলি বিট হয়ে গেছে ডিমটা অনেকটাই হালকা হয়ে ডিমটাকে সাইড করে রেখে আমি আর একটা পাত্র নিয়ে নিলাম আর একটা পাত্র নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এই স্যুপটা একটু গাঢ় করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে কী করব এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার একদম নর্মাল জল দিয়ে দিতে হবে উষ্ণ গরম জলও দেওয়ার দরকার নেই খুব গরম জলও দেওয়ার দরকার নেই জাস্ট নর্মাল জল দিয়ে দিলাম নর্মাল জলটা দিয়েই কিন্তু এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিচ্ছি এতে স্যুপটা একটু গাঢ় হবে তো দেখুন কর্নফ্লাওয়ারটাও গুলে নিলাম ডিমের ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেছে তাহলে চলুন এবার আমরা দেখে নিই স্যুপটা কত দূর হলো দেখুন চিকেনটা দেওয়ার পরে আবারও দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা কিন্তু এবার হয়ে গেছে তবে আমি চেক করে নেব সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না এখানে দেখুন সুন্দরভাবে সবজিগুলো কিন্তু সফটলি গলে গেছে দেখুন গাজরগুলো একদম গলে গেছে এর মানে সমস্ত কিছুই কিন্তু গলে গেছে তো আমার স্যুপটা একদমই হয়ে গেছে লাস্ট স্টেপে আমি চলে এসেছি এবার আমি কি করব যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা এবার দিয়ে দিতে হবে আর একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কি করতে হবে ডিমটা আমি ডাইরেক্ট এইভাবে দেব না একটা চাকনির ওপরে ডিমটাকে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে চারিদিকে আমি ডিমটাকে ছড়িয়ে দিয়ে দেব দেখুন সমস্ত ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে দেখুন ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্যুপটাও অনেকটা গাঢ় হয়ে গেছে দেখতে কিন্তু একটা অসাধারণ লুক এসছে তো ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে বেশি জাল করার একদমই দরকার নেই আমি ফ্লেমটাকে এবার কমিয়ে দিলাম ফ্লেমটা কমিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে দেখুন স্যুপের একদম লাস্টে মানে রেস্টুরেন্ট স্টাইল যে স্যুপটা তৈরি হয় গাঢ় গাঢ় দেখুন একদমই হয়ে গেছে তো আমার রান্নাটা এবার কিন্তু একদমই হয়ে গেছে তো এবার আমি একটা পাত্রে বা বলে এটাকে সার্ভ করে নেবো তাহলে চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই এটাকে ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ আপনাদের সঙ্গে একদম তৈরি হয়ে গেছে স্যুপটা একটা বলে পরিবেশন করে নিলাম এবার সামান্য ওপর থেকে দিয়ে দেব বিট লবণ দেখতে একটু ভালো বা সুন্দর ইউনিক স্টাইল আনার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুব সামান্য জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য দিয়ে দেবো কয়েক টুকরো পেঁয়াজ শাক কুচি সামান্য একটু বাটার দেখুন একদম তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ তো আমার আজকের এই সুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে যে সকল বন্ধুরা আমার চ্যানেল আজকে নতুন এসছেন এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ